অনেক মানুষ এরকম দেখা যায়, তিনি ধরেন পয়সাওয়ালা, মসজিদের সভাপতি, পয়সার কারণে তার গাড়ির ড্রাইভারের যে বেতন ইমামের বেতন তার অর্ধেক বা চার ভাগের একবার। ইমাম সাহেবরে বেতন দেন না কেন? ওনাদের কত ইনকাম? তা আপনার ব্যবসা আছে একটা, আপনি আরও তিনটা কেন ধরেন? আপনার হালাল ব্যবসার পাশাপাশি আপনি হারামটাও কেন ধরেন? কেন? ওনাদের পয়সায় তো বরকত হয়, ওনাদেরটায় বরকত হয়, বরকত আল্লাহ দেন, ভালো কথা। আপনি এই কথা বলার কে? তার অবস্থান হিসাবে, তার প্রাপ্য হিসাবে আপনি দিবেন বরকত হয়। এক ইমামকে সভাপতি সাহেব বলে, ইমাম সাহেব হুজুর আমার ছেলের একটা চাকরির জন্য লাইন দিয়েছে, একটু দোয়া করবেন আগামীকালকের জুমাতে চাকরিটা যেন হয়। ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলের চাকরির জন্য লাইন দিয়েছে, চাকরিটা যেন হয়, তবে আল্লাহ বেতন যেন আমার সমান হয়। সভাপতি সাহেব পরে বলে যে হুজুর এটা কি করলেন আপনি, আপনি এটা কি করলেন, বেতন আপনার সমান হয়? কেনা আমার, আমি যদি এই বেতন দিয়ে চলতে পারি তো আপনার ছেলে কেন এই বেতন দিয়ে চলতে পারবে না? কেনা আপনাদের বেতনের তো বরকত আছে। তাহলে ঠিক আছে, বেতন পাল্টাপাল্টি করি, মাসের শেষ আমি যেগুলো পাবো বরকতেরগুলো আপনাকে দিয়ে দেব, আপনি যেটা পান 50,000 টাকা আমাকে দিয়ে দেন। এটা বাস্তব চিত্র সমাজের। ইমামের বেতনের কথা উঠলে, মুয়াজ্জিনের বেতনের কথা উঠলে সে তার পকেট থেকে দিবে না, তখন আর কষ্ট হয়, তা এটা সহ্য হয় না। কিন্তু উনি আউল ফাউল দুনিয়ার খারাপ জায়গায় হাজারো লাখো টাকা খরচ, আলহামদুলিল্লাহ বেতনের জন্য ইমাম ইমামতি করে না, মুয়াজ্জিন মুয়াজ্জিনই করে না, আল্লাহ তাদেরকে চালান ঠিক। আমি মানসিকতার কথা বলছি, ইমামকে আপনি বেতন কম দেন কেন টাকার দিকে নজর করে বলছি না, মানসিকতা চেঞ্জ করার কথা বলছি, মানসিকতায় পরিবর্তন আসা দরকার। ইমাম আবার অনেকে ইমাম রাখে যত সস্তায় রাখা যায়, একজন যোগ্য ইমাম রাখতে হলে পয়সা বেশি দিতে হবে, এই জন্য একদম যত সস্তায় কো অসুবিধা নাই। এক মসজিদওয়ালারা বলে ও ইমামের কেরাত শুদ্ধ নাই, তো কেউ অভিযোগ করেছে বলে যে আমরা মুক্তাদি যেরকম ইমামও সেরকম অসুবিধা নেই, কথা হলো এটা। কিন্তু আবার কখনো কখনো দেখা যায় ওই মসজিদে নববীর মসজিদে হারামের ইমামের খুতবা শুনে বলে যে দেখছো ওনারা কত সুন্দর খুতবা দেয়, আর আমাদের ইমাম সাহেব দেখি দেখি পড়তেও ধাক্কা খায়। আপনার ইমাম যে 3,000-5,000 টাকার ইমাম, উনি তো 1,20,000 রিয়ালের ইমাম, 1,20,000 রিয়াল মানে বাংলা টাকায় 30,00,000 টাকার উপরে তার বেতন। আপনি 30,000 টাকাও না, 3,000 টাকা দিলেও আপনি চিন্তা করেন ইমাম সাহেবের দিয়ে যদি আজানও দেইতে পারি, পায়খানা পেশাবখানাও সাফ করাইতে পারি। এক মসজিদের বৈঠকে আমি ছিলাম, মুয়াজ্জিন সাহেবকে কমিটির সহ সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব বাথরুমগুলো সাফ করেন না কেন, এটা ময়লা কেন? হ্যাঁ বললাম মুয়াজ্জিনটা রেখেছেন যে ইমামের অবর্তমানে ইমামতি করবে, মানে মুয়াজ্জিন সানি ইমামের মর্যাদায় এখানে আপনি নিয়োগ দিয়েছেন, তাকে নির্দেশ দিচ্ছেন বাথরুম সাফ করার জন্য। আপনারা 10 জন মিলে কমিটি, এ 10 জন মিলে কমিটির দায়িত্বটা কি, কাজটা কি? আপনারা পারেন না বাথরুম সাফ করতে? যেই কমিটির লোক মসজিদ ঝাড়ু দেওয়ার মানসিকতা রাখবে সে বাস্তবে কমিটিতে আসার যোগ্য, যে কমিটির লোক মসজিদের টয়লেট পরিষ্কার করার মানসিকতা করতে হবে জরুরি না, মানসিকতা রাখে সেটার যোগ্যতা রাখে, মসজিদের কমিটির দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে।